বন্ধুরা, এখানে আমি দেব কোম্পানির নেম, সিএম, স্টেট, তারপরে শহরের নাম। তারপরে এখান থেকে আপনি এই যে কোম্পানির নেম দিয়েছি আমরা, এই নেমটা অটোমেটিক্যালি ওয়েবসাইটটা ধরে নেবে। সেখানে সিলেক্ট প্রোফাইল দিতে পারেন। আপনি যদি রেস্টুরেন্ট বিজনেস হয় বা আপনার হোটেল বিজনেস হয়, সেক্ষেত্রে আপনি হোটেল বা রেস্টুরেন্টটা সিলেক্ট করতে পারবেন। কিন্তু আমি এখানে আমার প্রোফাইলটা সিলেক্ট করছি, এটা আমার হোটেল বা রেস্টুরেন্ট কোনো বিজনেস না, এটা একটা কসমেটিক সার্জারি মার্কেটিং বিজনেস। দেন আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে পূরণ করার পরে সেভ অ্যান্ড প্রসিড। তারপরে আমরা সেকেন্ডটাতে আসি, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। এখানে এসে আপনি হাউস, অফিস, ইউনিট নাম্বার, এখানে আমি সুইট নাম্বার দিয়েছি, বিল্ডিং নাম্বার থাকলে বিল্ডিং নাম্বার দেবেন, ফ্লোর কত নাম্বার ফ্লোর সেই ফ্লোর নাম্বারটা দেবেন, স্ট্রিট অ্যাড্রেস, আমার স্ট্রিট অ্যাড্রেস এটা, স্ট্রিট অ্যাড্রেস ইউজ করছি, তারপরে জিপ কোড, জিপ কোড এটা, জিপ কোড ইউজ করছি, ল্যান্ডমার্ক থাকলে ল্যান্ডমার্ক দিতে পারেন, তারপরে নেম অফ কন্ট্যাক্ট পারসন, আমার বায়ের নাম এটা, আমি আমি এই ক্লায়েন্টের এই নামটা ব্যবহার করতে পারি, তারপরে ইমেল আইডি এটা আছে, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে অল্টারনেটিভ অ্যাডিশনাল ফোন নাম্বার, তারপরে টোল ফ্রি নাম্বার। এগুলো সব পূরণ করার পরে আপনি যদি এই ফোন নাম্বার সব করতে চান তাহলে এখানে একটা টিক মার্ক দিতে পারেন, অথবা এই চেক মার্ক যদি না দিন তাহলে আপনার এই ফোন নাম্বারটা শো করবেন। আমি ফোন নাম্বারটা দেখাতে চাই, এই জন্য আমি এখানে চেক মার্ক দিয়েছি। তারপরে সেভ অ্যান্ড প্রসিড। তারপরে অর্গানাইজেশন প্রোফাইল অ্যান্ড ওয়েবসাইট, তিন নম্বর সেকশনটা অন করলাম। তারপরে এখানে আমার এই বিজনেসটা কী, তার একটা ট্যাগলাইন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে কসমেটিক ইমেজ মার্কেটিং। তারপরে এখানে ডিসক্রিপশন, আমি কিছু ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। তারপরে এখানে ওয়েবসাইট, ওয়েবসাইট ইউআরএল দিয়েছি। তারপরে সেভ অ্যান্ড প্রসিড। তারপরে অ্যাড এ লোগো অ্যান্ড প্রোফাইল কভার ফটো, এখান থেকে আমি কিছু ফটো অ্যাড করে দিয়েছি। তারপরে সেভ অ্যান্ড, এখানে আমি অ্যাড ফটো দিয়ে আপনি যে কোনো ছবি অ্যাড করতে পারবেন। অ্যাড সিলেক্টেড ফটো, তারপরে সেভ অ্যান্ড প্রসিড। এরপরে আসে ক্যাটাগরি। ক্যাটাগরিতে আপনি এখানে আপনি সার্চ করতে পারেন যে আমি হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগরি, সেহেতু আমি এটা সিলেক্ট করেছি। তারপরে সেভ অ্যান্ড প্রসিড। তারপরে ইউর প্রোডাক্ট সার্ভিস, এখানে আপনি দিতে পারেন প্রোডাক্ট কোন সম্পর্কিত সে সম্পর্কে আপনি দিতে পারেন, যেমন মার্কেটিং কনসালটেন্ট, পডকাস্ট মার্কেটিং, এরকম আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, অ্যাড মোর প্রোডাক্ট দিতে পারেন। আমি একটা প্রোডাক্ট রাখলাম, সেভ অ্যান্ড প্রসিড। ক্রিয়েট ইউর ফটো গ্যালারি, আপনি এখানে যদি আপনার সুন্দর সুন্দর কিছু ইমেজ, এখানে আপনি একটা কোম্পানির যে ওয়েবসাইট আছে, ক্লায়েন্টের ওয়েবসাইট, এখান থেকে কিছু ফটো কালেক্ট করে এখানে আপনি অ্যাড করতে পারেন। তারপরে সেভ অ্যান্ড কন্ট্যাক্ট। তারপরে আপনার বিজনেস আওয়ার, বিজনেস আওয়ার আপনার এই ক্লায়েন্ট তার বিজনেস কত ঘন্টা বা কীভাবে আপনার তিনি খোলা রাখেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে আমি এখানে অ্যাড করেছি, এখান থেকে আপনি ডেট সিলেক্ট করবেন, যেমন মনডে, মনডে কয়টা থেকে, যেমন নয়টা, নয়টা হলে এখানে নয়টা, নয়টা দিবেন, নাইন এম। তারপরে এখানে যদি মোস্ট অফ দ্য বিজনেস আমেরিকান সাধারণত নয়টা টু পাঁচটা, এখানে আমি নাইন এম টু ফাইভ পি এম ইউজ করলাম। তারপরে অ্যাড আওয়ার্স, তাহলে মনডে, তারপরে টুয়েসডে, থার্সডে, ওয়েনেসডে, থার্সডে, তারপরে ফ্রাইডে, সাধারণত পাঁচ সপ্তাহে পাঁচ দিন তারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে, আর স্যাটারডে সানডে সাধারণত তারা ক্লোজ থাকে তাদের বিজনেস। তারপরে আপনি সেভ অ্যান্ড ক্লোজ, এভাবে আপনি প্রত্যেকটা সপ্তাহে পাঁচ দিন হোক, যদি বিজনেস সাত দিন হয় তাহলে আপনি সাত দিনেই সেমভাবে সেম প্রসেসে আপনি ঘন্টা অ্যাড করতে পারবেন। তারপরে সেভ অ্যান্ড ক্লোজ। এরপরে আসি আমরা পরের সেকশনে, আমরা দেখি কী আছে। এর পরের সেকশনে আছে অ্যামিনিটিস, এগুলো অপশনাল, এগুলো আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এগুলো আমি দিতে যাচ্ছি না। এরপরে আসেন পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড তো দিতে পারেন, দেখে আমি ভিসা দিয়েছি, মাস্টার কার্ড দিয়েছি, পেপাল দিয়েছি, মোস্ট অফ দ্য আমেরিকান দিস টাইপ অফ সার্ভিস দে ইউজ। দেন সেভেন কন্টিনিউ। এরপর অ্যাড সোশ্যাল নেটওয়ার্ক,
এখানে আমি সোশ্যাল নেটওয়ার্কগুলো অ্যাড করবো, আমার ক্লায়েন্টের যে সোশ্যাল নেটওয়ার্ক আছে সেই প্রোফাইলগুলো আমি এখানে অ্যাড করবো। যেমন ফেসবুক প্রোফাইল, তারপরে টুইটার, এরপরে আসি ইউটিউব, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরপরে আসি লিঙ্কডইন, এরপরে আসি পিন্টারেস্ট, পিন্টারেস্ট নয়, পরে ইনস্টাগ্রাম, এগুলো, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ। কন্ট্যাক্ট অ্যান্ড ইনকোয়ারি, এখানে কন্ট্যাক্ট ফর্ম হেডিং ডিসক্রিপশন, এটা কন্ট্যাক্ট ফর্ম হিসেবে ইউজ করা হয় কিন্তু আমি চাচ্ছি না এটা দিতে। এরপরে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, অ্যাডিশনাল ইনফরমেশন, ক্রিয়েট ইউর ক্যাটালগ অ্যান্ড ব্রোশিওর, অ্যাড ডিটেলস অফিস, এগুলো অপশনাল, এগুলো আমি দিতে আসছি। এরপরে আপনি সেভ অ্যান্ড পাবলিশ, ইয়ার বিজনেস লিস্টিং অ্যান্ড ইয়ার বিজনেস হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এরপরে আমরা গো টু ড্যাশবোর্ড, এভাবে আমরা একটা খুব সুন্দর একটা বিজনেস লিস্টিং করতে পারি। এই যে আমার বিজনেসটা লিস্টিং হয়ে গেছে, আমি এখন এই প্রোফাইলটা ভিউ করে দেখি এটা দেখতে কেমন হয়েছে। পেন্ডিং, এটা পেন্ডিং আছে, এটা দেখা গেল মডারেটর দেখবে, রিভিউ করবে, তারপরে এটা তারা অ্যাপ্রুভ করবে। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সিং উইথ এ রহমান। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও। ধন্যবাদ।